আসসালামু আলাইকুম ও অন্যান্য ধর্মের সবাইকে আন্তরিক অভিনন্দন। অতিরিক্ত সিকিউরিটির জন্য আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসে কীভাবে ফিঙ্গারপ্রিন্ট লক এনেবল করবেন সেই সেটিং আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন। ফিঙ্গারপ্রিন্ট লক বলতে আপনার আঙ্গুলে ছাপ ছাড়া কেউ আপনার হোয়াটসঅ্যাপে যেতে পারবে না। অতিরিক্ত সিকিউরিটি হিসাবে আপনি এই সেটিংসটা চালু করে রাখতে পারেন আপনার হোয়াটসঅ্যাপ অ্যাপসে। সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয়, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সো চলে যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। অলরাইট বন্ধুরা, আমরা চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে আসার পর আপনি এই যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন, তিনটা অপশানে ক্লিক করবেন। তিনটা অপশানে ক্লিক করার পর সেটিং অপশন দেখতে পাচ্ছেন, সেটিং অপশানে ক্লিক করবেন। সেটিং অপশানে ক্লিক করার পর এই যে অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশানে ক্লিক করার পর আপনি প্রাইভেসি অপশন দেখতে পাচ্ছেন, প্রাইভেসির অপশানে ক্লিক করবেন। প্রাইভেসি অপশানে ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে আপনি নিচের দিকে আসলে দেখতে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট লক, এটা ডিসেবল আছে, এটা আপনাকে ইনেবল করতে হবে। সো আপনি এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপর আপনি ক্লিক করবেন। অপশনের উপর ক্লিক করার পর এখানে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলে। সো আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট নিচে মানে ফিঙ্গারপ্রিন্টের লক যদি নিচে পিছন দিক দিয়ে থাকে, মানে ক্যামেরার নিচে পিছনের ক্যামেরার দিকে থাকে, তাহলে এখানে প্রেস করবেন। যদি এখানে না থাকে আপনি স্ক্রিনের উপর প্রেস করতে পারেন, স্ক্রিনের উপর প্রেস করলে এটা হয়ে যাবে। সো আমারটা মোবাইলে পিছন দিক দিয়ে আছে, সো আমি পিছন দিক দিয়ে আঙ্গুলটা প্রেস করতেছি, আঙ্গুলটা প্রেস করছি, এটা অটোমেটিক হয়ে গেছে। তো এখানে বলতেছে যে এটা হয়ে গেছে। সো আপনি এটা যদি সবসময় চালু রাখতে চান তাহলে এই যে অপশন, তাহলে এইভাবে রাখবেন। সেটিং দুইটা সেটিং ইনেবল করে রাখবেন। আর যদি আপনি ইচ্ছা করেন যে না এটা আমি বন্ধ করে দেবো, বন্ধ করে দিলে আপনি এই যে উপরে অপশন দেখতে পাচ্ছেন, অপারেশনে ক্লিক করবেন, আপনার ফিঙ্গারপ্রিন্ট লকটা অফ হয়ে যাবে। তো আপনি যদি চালু রাখতে চান এভাবে চালু রাখতে পারবেন। সো এখানে আপনাকে একটা সেটিং করতে হবে। এই যে উপরে একটা অপশান দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেবেন। এটার উপর ক্লিক করে দেওয়ার পর এটার উপর ক্লিক করে দেবেন, এরপর আপনি ব্যাগে চলে আসবেন, সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পর আপনি আবার হোয়াটসঅ্যাপে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিতে বলছে, ফিঙ্গারপ্রিন্ট না দিলে হোয়াটসঅ্যাপটা যেতে পারবেন না। সো আপনি ফিঙ্গারপ্রিন্ট এরকম করে দেবেন, আপনার হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে যাবে। সো বন্ধুরা, আজকের ভিডিও পর্যন্তই। আপনি অতিরিক্ত সিকিউরিটি বা অতিরিক্ত সতর্কতামূলক হোয়াটসঅ্যাপের ইউজ করার জন্য আপনি এই লকটা ইউজ করতে পারেন। খুবই সিম্পল একটা লক, অনেক হেল্পফুল হবে আপনার হোয়াটসঅ্যাপ ইউজার ক্ষেত্রে। সো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন সব ধরনের টিপস এবং ট্রিক্স পেতে। সো বন্ধুরা, আল্লাহ হাফেজ।